Atum sama sambuddhasam namo tassa bhagavato arahato sama sambuddhasam namo tassa bhagavato arahato sama sambuddhasam sambuddhayata vingsanca dvadasanca sakasakem pancasata sahasani namami shirasa maham apakavaloka ganga anantani buta jinam te sang buddhanca dhammanca sangganca yadarena namaimahan namakara nubavena hitasabe yupadabe aneka antaraya api binasanto yase satu etena sasavajina satite hotu sabada etena sasavajina sambaduka binasato etena sasavajina hotu te jaye mangala Sadhu, sadhu, sadhu. Shomanito Shudhi. Bhikkhu Sanghoder Boroner Pala. Shomanito Shobhapati Rajguru Indrachara Mastobit. সম্মানিত সভাপতি বৃহত্তর রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু লাবলু বড়ুয়া সম্মানিত সভাপতি রাজগুরু ইন্দ্রচারা মস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন লাবলু বড়ুয়া সাধু 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 প্রধান অতিথি ও সুবর্ণস্থবীর অধ্যক্ষ শিলক সুদর্মানন্দ ধাতুজত্ব বিহার ও গুণালঙ্কার সন্তাগার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অভিজিৎ তালুকদার পাপেল বিশেষ অতিথি সংগ্রহ আরতিও বলে শুদ্ধ বাবা খালে খারে কোন রে সংগ্রহ মিছে আছে না সংগ্রহ মিছে আছে না নাকি সুমন গান্ত দিন সুমন গান্ত আচ্ছা সুমন গান্ত আচ্ছা শাসন কাণ্ডারি শ্রী মৎস্যমঙ্গল মহস্তবীর সভাপতি রাঙ্গুনিয় উপজেলা বৌদ্ধ সমিতি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন দিব্যন্দ মুসদ্দি আপনারা বড় করে স্বাগত সাধু 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 শ্রীমৎ লোকানন্দ মহস্তবীর অধ্যক্ষ পাথরঘাটা বোধি মহাবিহার মহাবোধি বিহার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সৌরভ বড়ুয়া সৌরভ বড়ুয়া বিদেশন সাধক শ্রীমৎ শাসনপ্রিয় মহস্তবীর অধ্যক্ষ পুমরা জ্ঞানাঙ্কুর মৈত্রী বিহার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন প্রদীপ বড়ুয়া তারপর আছে
শ্রীমদ শুদ্ধানন্দ মহাস্থবির অধ্যক্ষ বড়হাতিয়া বদিনিকতন বিহার লোহাগাড়া। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কল্যাণ বড়ুয়া। আজকের সবার ধর্মালোচক শ্রীমদ সর্বানন্দ ভিক্ষু উপাধ্যক্ষ ইচ্ছামতি ধাতুচত্র বিহার কমপ্লেক্স। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পরিমল তালুকদার। শ্রীমদ সর্বানন্দ ভিক্ষু শ্রীমদ ধর্মমিত্র স্থবির অধ্যক্ষ শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহার। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অনুজ তালুকদার। শ্রীমদ ধর্মমিত্র স্থবির শ্রীমদ দেবানন্দ স্থবির অধ্যক্ষ কোকানিয়া সার্বজনীন জ্ঞানোদয় বিহার। রাজেশ বড়ুয়া দেবানন্দ স্থবির মামা কি হইল নাম ভিক্ষু সংঘের পরম পূজনে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে পুষ্পস্তবক বরণ পুষ্পস্তক দিয়ে বরণ করে নিচ্ছেন পশুন বড়ুয়া। পশুন বড়ুয়া বিভু পরম পূজনে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে ভিক্ষু সংঘের পক্ষে সভাপতি মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। সম্মানিত সুধী আমাদের অনুষ্ঠান লাইভ টিভি সম্প্রচারের দায়িত্বে আছেন শ্রীমদ এস প্রিয়পাল স্থবির প্রতিষ্ঠাতা সম্পাদক করুণা টিভি। সর্বজ্ঞ বুদ্ধ প্রত্যেক বুদ্ধ ও বুদ্ধ শিষ্যগণ সকলেই উত্তম কণিঞ্চিবর দানের ফলে অমৃতপথ লাভ করিয়াছেন। সম্মানিত সুধী রাঙ্গুনি উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের দানোত্তম শুভ কণিঞ্চিবর দান অনুষ্ঠান ও মহান একুশে পদকপ্রাপ্ত মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের স্বাগত সংবর্ধনা সভা। আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত ভাষণ প্রদান করবেন বাবু সুগত তালুকদার, সম্মানিত সহ সহ সভাপতি সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার কল্যাণ কমিটি। সম্মানিত সুধী স্বাগত বক্তব্য প্রদান করছেন বাবু সুগত তালুকদার। রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার কর্তৃক আয়োজিত বৌদ্ধদের সর্বোচ্চ দানীয় অনুষ্ঠান শুভ কঠিন শিবর দান অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি রাজগুরু ইন্দ্রাচরা মহাস্থবির, সভাপতি বৃহত্তর রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদ এবং উপস্থিত মঞ্চে প্রধান অতিথি ও সুবর্ণ ১৩ অধ্যক্ষ শিলক শুদ্ধানন্দ ধাতুচত্র বিহার কমপ্লেক্স, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন শ্রীমদ সংঘরত্ন স্থবির অধ্যক্ষ শাব্দীনগর মৈত্রী বিহার, শ্রীমদ সত্যানন্দ স্থবির অধ্যক্ষ নজরুল টিলা সার্বজনীন ধাতুরত্ন বিহার, শ্রীমদ
সুমনশ্রী স্থবির অধ্যক্ষ শিলক মণিহর বিহার এবং ধর্মালোচক হিসাবে উপস্থিত আছেন শ্রীমৎ স্বরূপানন্দ বিকু উপাধ্যক্ষ ইচামতি ধাতুযুক্ত বিহার কমপ্লেক্স শ্রীমৎ ধর্মমিত্র স্থবির অধ্যক্ষ শিলক শান্তিপুঞ্জ লম্বিনী বিহার শ্রীমৎ অতুলানন্দ স্থবির অধ্যক্ষ শিয়ালবুকা মৈত্রী বিহার শ্রীমৎ জ্ঞানন্দ স্থবির অধ্যক্ষ রাজানগর পমরা সাম্য বিহার এবং শ্রীমৎ দেবানন্দ স্থবির অধ্যক্ষ কোকানিয়া সার্বজনীন বিহার। তারপরও আমাদের মঞ্চে আরও উপস্থিত আছেন বিকালবেলা অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ শাসন কাণ্ডারী শ্রীমৎ সুমঙ্গল মহাস্থবির সভাপতি রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতি এবং বিদর্শন সাধক শ্রীমৎ শাসনপ্রিয় মহাস্থবির এবং শ্রীমৎ সুদানন্দ মহাস্থবির অধ্যক্ষ বরাতিয়া বুদিনীগঞ্জ বিহার এবং মঞ্চ উপস্থিত পরম পূজনীয় ভিক্ষু সংঘ। আমি সর্বপ্রথমে পরম উপস্থিত মঞ্চে উপস্থিত ভিক্ষু সংঘর প্রতি বিনম্র বন্দনা জানাচ্ছি। মঞ্চের সামনে উপস্থিত উপাসক উপাসিকা দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং গ্রামবাসী আপনাদের আমি যথাযোগ্য নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন বৌদ্ধদের জাতীয় ধর্মীয় অনুষ্ঠান শুভ কঠিন শিবরদান আমাদের এই বিহারে 109তম শুভ কঠিন শিবরদান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদবাড়ি ধর্মচক্র বিহারে সর্বপ্রথম এই রাঙ্গুনিয়ায় শুভ কঠিন শিবরদান শুরু হয়েছিল। সেই থেকে আমরা 109 বছর পর্যন্ত শুভ কঠিন শিবরদান অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিকালবেলার আপনার সংবর্ধিত এবং প্রধান অতিথি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ শাসন শোভন গ্রামশ্রী মহাস্থবির মহোদয় এবং প্রাগ ভিক্ষুমণ্ডলী। আমরা প্রতি বছরের ন্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এই শুভ দানোত্তম কঠিন শুরু করতে যাচ্ছি। আপনারা ভিক্ষু যারা মঞ্চে উপস্থিত ভিক্ষু মহাসভার সদস্যবৃন্দ আপনারা অনেক কষ্ট স্বীকার করে আমাদের আজকের এই সভাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, সেই জন্য আমি রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদবাড়ি ধর্মচক্র বিহারের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম এবং বন্দনা নিবেদন করছি। উপস্থিত সুধী মণ্ডলী আপনারা অনেক কষ্ট স্বীকার করে আমাদের বিহারে এসে এই আজকের সভাকে সুন্দর সাফল্যমণ্ডিত করেছেন, সেই জন্য আপনাদের আমি সুস্বাগতম জানাচ্ছি। এবং আমাদের এই সুন্দর মঞ্চ তৈরিতে যারা নেপথ্যে কাজ করেছেন অনেক কষ্ট স্বীকার করে এই বিহারের সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি সকল কর্মীদের নেতৃবৃন্দকে আমি সুস্বাগতম জানাচ্ছি। এবং পরিশেষে আমি আবারও সময় নষ্ট না করে আমি এই বিহারের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমি বন্দনা জানিয়ে আপনাদের মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার সুস্বাগতম বক্তব্য এখানেই সমাপ্তি করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ বাবু সুগত তালুকদার মহোদয়। সম্মানিত সুধীবৃন্দ, আমি দুঃখ প্রকাশ করছি আমাদের ভুল ত্রুটির জন্য। এই পর্যায়ে আজকের এই মহতি দান অনুষ্ঠানের পরম পূজনের বিশেষ অতিথি শ্রীমৎ সত্যানন্দ স্থবির মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন বাবু পঙ্কজ বড়ুয়া মহোদয়। আজকের এই সংগদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানের পরম পূজনের বিশেষ অতিথি শ্রীমৎ সত্যানন্দ স্থবির মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু পঙ্কজ বড়ুয়া। সাধু সাধু সাধু। সদ্যপ্রমাণ উপাসক উপাসিকা এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আমরা ধর্মশ্রবণ করব। শুরুতে
ধর্ম দেশনা করার জন্য আমি করজোড়ে বন্দনা নিবেদন করছি শ্রীমৎ দেবানন্দ স্থবির অধ্যক্ষ কোকানিয়া সর্বজনীন জ্ঞানোদয় বিহার। শ্রীমৎ দেবানন্দ স্থবির অধ্যক্ষ কোকানিয়া সর্বজনীন জ্ঞানোদয় বিহার। হ্যালো হ্যালো, নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স, ধনং দদন্তু সদ্ধায়, শীলং রক্ষন্তু সর্বদা, ভাবনাবিরত হন্তু গচ্ছন্তু দেবতাগতাম, এতেন সচ্চ বাজেন হতো নো জয় মঙ্গলান্তি। ধর্মপ্রাণ প্রিয় দায়ক দায়ক উপাসক উপাসিকা বৃন্দা, আজ রাঙ্গুনিয়াস্থ ঐতিহ্যরিদ্ধ সৈয়দবাড়ি বৌদ্ধ পল্লী সৈয়দবাড়িস্থ উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারেরই দানোত্তম শুভ কঠিন শিব দান অনুষ্ঠানের সকালবেলার সভাপতি বহুগুণে আধার পরম শ্রদ্ধেয় রাজগুরু ইন্দ্রসারা মহাতের মহোদয়, প্রধান অতিথি ও সুবর্ণ মহাস্তবের মহোদয় সহ গুণোত্তম প্রাজ্ঞ পণ্ডিত সঙ্গ, সঙ্গের পাদচরণে বিনম্র চিত্ত অবনত মস্তকে বন্দনা নিবেদন করছি। সদ্ধর্মের অনুরাগী প্রিয় দায়ক দায়ক উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা যারা কষ্ট স্বীকার করে এসেছেন আপনাদের সকলকে আমার জন্ম জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি মৈত্রীচিত্তে দান করছি। আপনারা সকলেই তিনবার সাধুবাদীয়তা অনুমোদন করুন। দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দা, আই আর আর রাঙ্গুনিয়ার বাসা বা চট্টগ্রাম বাসা পাঁচ মিনিট হতা হই আর ধর্মদেশনা শেষ গুজুম। এই পাঁচ মিনিটের ভিতরে প্রথম ইয়ে দে আই সৈয়দবাড়ির শিবদানত জীবনের প্রথম মানে ধর্মদেশনা দিবেলায় আই আইসি বা সুযোগ পাই। জাল্লাবলি আই অত্র বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় নন্দশ্রী স্তবীর মহোদয় সহ বিহারের কঠিন শিব দান অনুষ্ঠানের উদযাপন পরিষদের সকল সদস্য দায়ক দায়িকাদের প্রতি আই কৃতজ্ঞ এবং ধন্যবাদ বন্দনা জ্ঞাপন করি। তো এই হতইয়েদে এ মনগরণ উগ্র রাজা না উগ্র রাজা, রাজাও মনগরণ যুবক কি রাজাও যুবক। তো উগ্র রাজা যদি যুবক হয় সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায় তখন সে কি হালা মায় ভাবে বিয়ে করিব না কি করিব সুন্দর মায় ভাবে বিয়ে করিব। সুন্দর মায় ভাবে যদি আবার গরিব গড়া তলিও তেমন গত্য চাইত না, যদি সে রাজ পরিবারের রাজকন্যায় তাইলে সে হয়তো বা মনস্থির করিব না, তাইলে রাজা বিয়ে করতে হন্ডিলে সুন্দর না, সে আবার বিয়ে করতে ধনী পরিবারের না। তো রাজার কিন্তু বহু ধরনের সম্পত্তি থাকে না, আবারও এরকম রাজা বেশিরভাগ সময় রাজার আমলত রাজারা দেখা যায় তো কি শিকার করতে বেশি ভালোবাসতে হয় না নয় না, এতের রাজালে বেশি শিকার করতে ভালোবাসত। তো মনে করেন উগ্র রাজা সুন্দর উগ্র বিয়ে করছে, সুন্দর একখান রাজ্যের রানীর বিয়ে করছে বা রাজকন্যার বিয়ে করছে, এবং ওই রাজা তার সৈন্য সীমান্ত লইনে মনে করেন শিকার করি বললাই বনত গিয়ে হরে গিয়ে বনত গিয়ে যখন বনত গিয়ে সে দেখতে পাইল তো উগ্র দূরে উগ্র সুন্দর উগ্র ফাঁকি বসছে,
তো ওই ফাঁকি বেরেতে স্বীকার করি বললাই এক জায়গার ভিতর কি হইয়ে স্থির হই এখন মনে করেন ফাঁকি কইয়ে দে গেডরে রে রাজা হইয়ে দে এড়ে তো এখন রাজারা তো থাকতে বলে কি বন্দুক ন এতের রাজার ভিতরে বন্দুক নাই বন্দুক আছে তো এখন রাজা দূরে ফাঁকিও দেখে বন্দুক হাত লইনি শিকারত গিয়ে ফাঁকি যখন দেখে সে শিকারে দৈর্যে শিকার যখন দৈর্যে উগ্রসক খোলা উগ্রসক বাঁধা না তো উগ্রসক কিল্লে খোলা রাখে দে শিকার গজেনের বরাবর লাগে এখন গুলিও ঠিক শিকারও ঠিক শিবর দরহার কি ওই জিএন সিবিএন কি হয় দে মনে করেন এ টিগার টিগার ইয়ে শিব দিলেই গুলি বাইরে ফাঁকির গাত ভিতর লাগিব না তো এখন ওই রাজা এখন ফাঁকি শিব দিবলে টিগার প্রতি মন দিব না তার সৈন্য সীমান্তের প্রতি মন দিব কইকে দিব অনটা তো হতা হন করিব ফাঁকির প্রতি তার সৈন্য সীমান্তের প্রতি মন দিব না টিগারের প্রতি মন দিব টিগারের প্রতি মন দিব কারণ সৈন্য সীমান্তের প্রতি যদি মন দিলে তার টিগার শিবটি মনে না থাকে ফাঁকি উড়ে যাবে কই যাইব কেন যাইব কই যাইব কই তো এখন সে টিগার শিব দিব না ঘরের ভিতরে তার সুন্দর রানী রাখে সে তার রানীর প্রতি মন দিব অবশ্যই টিগারের প্রতি মন দিব না এখন সে টিগারের প্রতি মন দিব না তার রাজ্যের প্রতি মন দিব তার টিগারের প্রতি মন দিব তো সর রাজা যখন ফাঁকি শিকার করে টিগার ছাড়া রাজ্য সম্পদ রানী সৈন্য সীমান্ত গোড়া ব্যাকিন বলে যায় কই যাই কেন যায় কই যাই কই যদি সে একদিন মনে রাখে তার টিগার মিষ্টি করবো ফাঁকিতে শিকার গড়ি না হারিব তো এখন ওই ফাঁকিও যদি মনে করে না আরা হারা মনে করে না টিগারও যদি মনে করে না আরে রাজয়ন্দ অনরা অনরা কি এখন আসন্দে রে শিকার করি বললাই কি করি বললাই শিকার করি বললাই আর ওই রে টিগার আর আর মন যদি অনরা যদি আর আর প্রতি মন নদন অনরার ওই ফাঁকি যদি কি তৃষ্ণা ওই ফাঁকি যদি মন ইয়ান যদি চঞ্চলভাবে দূরাদূরি করে বোধ কি এখনকার মাঝে নাতি ফতি সম্পত্তি গর দরজা রাখি আসছে না নানু আইয়ে আইসে বোধ কেউ চিন্তা করে দেবো আজ অন্য যাইব গই বান্ধ তো সর চুড়ি দম পড়িব নইলে ঘরের ভিতরে হনাইয়ে না হনাইয়ে আজ কুড়ো দরম পড়িব বান্ধন পড়িব কুয়াশা হড়ে কি চিন্তা নকরিব আজ নইলে গরিব আর নকরিব এই গিনসতে চিন্তা করলে অনারা ঠিক কি করেন না পারিবেন শিকার গরিন না পারিবেন পারিবেন না হন না পারিবেন বান্ধের আর যারা ধর্ম দেশ না দিই রেখেন যদি ঠিক বরাবর অনারা গাথিত ন পারন আর দিনে সত্য করিম না নইম বনত যাই সত্য করিব না রাজা নইব তো অনরা এই এখন বনতাইশন বান্ধে তারা ধর্ম দেশনা শ্রবণ বা পাঠ ঘরের বা দের অনরা তো একদিন শ্রদ্ধা সহকারে ওই টিগার ব্যাগ কিছু বলি যায় গ দরজা বউ ফুয়া নাতি নাতিন বলি যায় চিত্তরে এই জায়গার ভিতরে ঠিক করি অনরত্ম বয়ম পরিব এতলে বগাম বৌদ্ধ ধর্ম দেখি বিক্ষিপ্ত চিত্ত নেকাগ্র দাম্মা সাম বিক্ষিপ্ত চিত্ত নেকাগ্র সাব্বা দাম্মা আপাশাতি তো এই বিক্ষিপ্ত চিত্ত লইনে কোনো ধরনের কোনো কিছু গরণ না যায় মনরে ঠিক করি এখন হইতে সন্ধ্যাবধি অনারা অনুষ্ঠান উপভোগ করিবেন এইরকম চিন্তা চেতনা অনারার প্রতি আহ্বান করি আর সংক্ষিপ্ত আলোচনাটা পরিসমাপ্ত করি অশান্ত বিশ্বের শান্তি কামনা করি অনারা চিত্ত আবার ঠিক রাখি বেলায় আহ্বান করি পরম পূজনীয় সভাপতি প্রধান অতিথি ধর্মদেশক বিশেষ ধর্মদেশক সহ সকল গুণোত্তম সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করি অত্র বিহার বিহারের আধিপতি পরম সদ্য নন্দশ্রী বিক্ষু সহ উদযাপন কমিটির সকল সদস্য দায়ক দায়িকাদের প্রতি আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি জগতের সকল প্রাণী জ্ঞানী হো সাধু 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 সম্মানিত সুধী আজকে সবার বিশেষ অতিথি শ্রীমৎ সঙ্গরত্ন স্থবির অধ্যক্ষ শাব্দীনগর মৈত্রীবিহার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছেন রণেল তালুকদার সাধু 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 সম্মানিত সুধী এখন ধর্মদেশনা করবেন আজকে সবার সম্মানিত ধর্ম আলোচক শ্রীমৎ
ধর্মমিত্র স্থবির অধ্যক্ষ শিলক শান্তিগুঞ্জ লুম্বিনী বিহার। সম্মানিত সুধী, ধর্মদেশনা করবেন শ্রীমৎ ধর্মমিত্র স্থবির। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স সবদনং দদন্তে না অস্মিন পটভিমণ্ডলে একস্স কঠিনদনস্স কলং ন গান্তি শোলসি এতেন সবজ্জেন হোতু তে জয়মঙ্গলান্তি। রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী ঐতিহ্যমণ্ডলিত বৌদ্ধপল্লী সৈয়দবাড়ি ধর্মচক্র বৌদ্ধবিহারে দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন সভা দানোৎসবের প্রথম পর্বে অষ্টপরিষ্কার সহ মহান সংঘদান অনুষ্ঠানের মান্যবর সভাপতি আপনাদের আমাদের পরম পূজ্য পরম শ্রদ্ধেয় বরবন্তে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান ধর্মদেশক ধর্মদেশক বৃন্দ মাননীয় সঙ্ঘের চরণতলে শ্রদ্ধা বন্দনা এবং ভক্তি নিবেদন করছি। পাশাপাশি যারা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলের প্রতি আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যখন শ্রাবস্তীর জাতবন বিহারে অবস্থান করছিলেন তখন একদল বৌদ্ধ ভিক্ষু বর্ষাবাস সমাপনান্তে বুদ্ধের সাথে সাক্ষাৎ লাভ করার জন্য যাচ্ছিলেন। তো যাবার প্রাককালে মাঝপথে একজন উপাসিকার আমন্ত্রণ পেয়ে তার গৃহের মধ্যে গিয়ে উপস্থিত হয়। ভিক্ষু সঙ্গদেরকে বসিয়ে রেখে উপাসিকা যখন রান্নাবান্না সম্পাদন করছিল তখন চুলা থেকে হঠাৎ করে আগুনের অগ্নিপাত সৃষ্টি হয় এবং তার ঘর দগ্ধ হয়। সেখান থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠে যায়। সে সময় একটা কাক তার ঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং ভিক্ষু সঙ্গের উপস্থিতিতে ওই কাকটা তার গলার মধ্যে একটা স্ফুলিঙ্গ লেগে সে উপর থেকে নিচে পড়ে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছিল। তখন ভিক্ষু সঙ্ঘ নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এখানে যে উপাসিকা রান্নাবান্না সম্পাদন করছে তারও তো সেখানে চেতনা ছিল না, আবার একটা কাক উড়ে যাচ্ছে, এতগুলো পাখির মধ্যে কাকে বা এত করুণ মৃত্যুর সম্মুখীন কেন হলো? তখন তারা বলল, আমরা যেহেতু মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের কাছে যাচ্ছি, আমরা তো কেউ অরহত নই, বুদ্ধই একমাত্র এটার কারণ বলে দিতে পারবেন। তখন সেখান থেকে ভিক্ষু সঙ্গরা রওনা হলেন মহাকারণিক বুদ্ধের সাথে দেখা করার জন্য। আরেক দল বৌদ্ধ ভিক্ষু তারাও বর্ষবাস শেষে বুদ্ধের সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন জাহাজে করে সমুদ্র পথে। এখন জাহাজটা যেতে যেতে সমুদ্রে মাঝখানে গিয়ে থেমে যায়। তখন জাহাজের যিনি নাবিক প্রধান নাবিক তিনি বলতে লাগলেন, এই জাহাজের মধ্যে কোনো একজন অপাইয়া উঠেছে যার কারণে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এটা আর যাবে না যদি না তাকে এই জাহাজ থেকে ফেলে দেওয়া না হয়। এখন সেই অপাইয়াকে কীভাবে নির্ধারণ করবে? বলছে লটারি দাও। তো লটারি দিল, লটারির মধ্যে পরপর তিনবার একজন মহিলার নাম উঠলো, বলছে এই যে অপায়া, এখন তাকে ফেলে দিবে। কীভাবে ফেলে দিবে? যদি এমনিতে ফেলে দিই তাহলে তার মৃত্যুর দৃশ্য সকলের মধ্যে উপস্থাপিত হবে, তার মৃত্যু যাতে কারো চোখের মধ্যে না পড়ে তার গলার মধ্যে একটা কলসি বেঁধে জাহাজ থেকে ফেলে দেওয়া হোক,
তখন জাহাজ অটোমেটিক চলা শুরু করবে। তো কথা অনুসারে গলার মধ্যে কলসি বেঁধে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো সমুদ্রের মধ্যে, এবং ফেলার সাথে সাথে জাহাজও অটোমেটিক চলা শুরু করলো, ইঞ্জিন শুরু হয়ে গেল। তখন সেখানে উপস্থিত ভিক্ষু সংঘ বলাবলি করতে লাগলেন, এতগুলো মানুষের সামনে, এতগুলো মানুষের মধ্যে এই যে মহিলার কি করুন, কি কর্ম বিপাক যেটার কারণে তাকে এমন করুন মৃত্যুর সম্মুখীন হতে হলো। বলছে আমরা তো কেউ জানি না, আমরা যেহেতু বৌদ্ধের কাছে যাচ্ছি, বৌদ্ধই একমাত্র এটার কারণ বলে দিতে পারবেন। তখন তারও বৌদ্ধের কাছে দেখা করার জন্য যাত্রা শুরু করলেন। আরেক দল বৌদ্ধ ভিক্ষু তারও বসবাস সমাপনান্তে বৌদ্ধের সাথে দেখা করার জন্য যাচ্ছে সড়ক পথে। এখন যেতে যেতে একটা পর্বত গুহার মধ্যে রাত যখন গভীর হলো, তখন একটা গুহাভিত্তিক বিহারে, অর্থাৎ গুহা আছে সেখানে ছোট ছোট গত আকারে বৌদ্ধ বিহার, সেখানে ভিক্ষু সংঘের অবস্থান করেন। তখন সেখানে আশ্রয় গ্রহণ করলেন। সেখানে যারা স্থায়ীভাবে বসবাস করতেন তারা একটা রাত্রি যখন গভীর হলো, সেখানে একটা গুহার মধ্যে তাদের রাত্রি যাপনের জন্য সুযোগ করে দিলেন। এখন রাত যখন গভীর হলো, হঠাৎ করে উপর থেকে একটা পাথর পড়ে গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। এখন সকাল যখন হলো উপস্থিত, সেখানে যে সকল ভিক্ষু সংঘ স্থায়ীভাবে থাকতেন তারা অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো মতেই সে পাথরটা সরাতে পারলেন না। এভাবে একদিন দুদিন না সাত দিন হয়ে গেল। সাত দিন যখন পরিপূর্ণ হলো, তখন হঠাৎ করে অটোমেটিক সে পাথরটা সেখান থেকে সরে গিয়ে দরজাটা খুলে গেল। যে সকল ভিক্ষু সংঘ বাইরে ছিলেন তারা আপনার বান্দাদেরকে ওখান থেকে উদ্ধার করে, তারা মরে নাই, মানে মৃত্যুশয্যায় শায়িত, মরণ মরণ অবস্থা, কারণ সাত দিন যাবো তারা কোনো ধরনের পানি পায় নাই, খাবার পায় নাই, স্বাভাবিক। তো সেখান থেকে উদ্ধার করে তাদেরকে যখন একটু সেবা শুশ্রূষা করলো, সুস্থ হলো, তারাও কি করলো, জ্যাতবন বিহারের দিকে রওনা হলো। এই তিন দল বৌদ্ধ ভিক্ষু তারা একসময় জ্যাতবন বিহারে একই সময়ে এসে উপস্থিত হলেন, বৌদ্ধকে বন্দনা নিবেদন করলেন। বন্দনা শেষে ভিক্ষু সংঘ তাদেরকে বললেন মহাকারণিক বৌদ্ধকে, হে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ, আপনার সাথে যখন আমরা সাক্ষাৎ লাভ করার জন্য আসছিলাম, আমরা তিনজন তিন দল তিন ধরনের কর্মবিপাক আমরা সম্মুখীন হয়েছি, তিন ধরনের কর্মবিপাক আমরা দেখেছি। আপনি তো অনন্ত জ্ঞানের আধার, আপনি অজানাকে জানাতে পারেন, অদেখাকে দেখাতে পারেন, আপনি মুক্তি মার্গের পথ নির্দেশ প্রদান করতে পারেন, আপনি করুণা করে আমাদের এই যে কর্মের বিপাকের কারণ সমূহ আমাদেরকে দয়া করে ব্যাখ্যা করুন। তখন বুদ্ধ বলছে তোমাদের কে কি দেখেছো আমাদের আমার সামনে উপস্থাপন করো। তখন প্রথম দল বলল আমরা রাস্তা দিয়ে আসছিলাম, একটা কাকে এই আগুন, আমি মানে প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা বুদ্ধকে বর্ণনা করলেন। তখন বুদ্ধ বলছেন এই যে কাক অতীতকালে কৃষক হিসেবে জন্মগ্রহণ করেছিল, এবং তার একটা চাষাবাদের গরু ছিল, সে গরুকে নিয়ে সে চাষাবাদ করত। একসময় সকালবেলা যখন চাষাবাদে যাবে, তখন গরুটা এমন বসা বসলো সে বসা থেকে আর উঠছিল না, তাকে এমন টানাহিসড়া করছে, মারতেছে, মারধর করতেছে, তারপরে কোনো মতেই সে গরুকে তুলতে পারছে না। তখন এক পর্যায়ে সে রাগচিত্ত উৎপন্ন করে বলছে তোমাকে কীভাবে তুলতে হয় আমার জানা আছে। তখন খড়কুটা নিয়ে গলার মধ্যে দড়ি বেঁধে সেখানে আগুন ধরিয়ে দিল। আগুন ধরার সাথে সাথে সে গরু বসা থেকে দাঁড়িয়ে লাপাতে লাপাতে সেখানে এই গরুটা মৃত্যুবরণ করেছিল। এই কর্মের বিপাকের কারণে সেই কৃষক জন্ম জন্মান্তর অনেক জন্ম সে নরক যন্ত্রণা ভোগ করেছে, অনেক জন্ম সে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এই জন্মীয় পাখিকুলে জন্মগ্রহণ করার পরও তার থেকে সে করুণ পরিণতি ভোগ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। আরেক দল বৌদ্ধ ভিক্ষ তারা যখন ঘটনাটা বলল, ওই জাহাজে করে মহিলা যখন যাচ্ছে তাকে নিক্ষেপ করা হলো, তখন বলছে এটার কারণটা কি, আমি সংক্ষিপ্ত করে বলছি, বলছে এটার কারণ হচ্ছে এই মহিলা অতীত জন্মে তার একটা পোষা কুকুর ছিল। আপনারা আমাদের যখন একটা কুকুর থাকে ঘরের মধ্যে, তাকে কত আদর বাসনা করি না, আমরা যেখানে যাই পিছি পিছে আমাদের দিকে অনেক দূরে চলে যায়, আমাদের বিহারেও কতগুলো কুকুর আছে, মানে আশেপাশে গেলে কুকুরগুলো আমাদেরকে ঘেউ ঘেউ করে, একদম যাওয়ার সময় বাড়িয়ে দেয়, আসার সময় আগু বাড়িয়ে নেয়, এরকম।
তো অনেক কুকুর আছে। তে এই মহিলার একটা পোষা কুকুর ছিল, সে যেদিকে যেত সেদিকে কুকুরটা পিছে পিছে চলে যেত। তখন মানুষ বলা বলি করতে লাগলো এই কুকুরটা তার অতীত জন্মে কী ছিল জানি না, যার কারণে সে যেখানে যায় সেখানে কুকুরটা চলে যায়। এই কথাগুলো শুনতে শুনতে মহিলার অনেকটা রাগচিত্ত উৎপন্ন হলো, সে কুকুরকে মারলেও যায় না, তাড়ালেও যায় না, দূরে ফেলে দিলে আবার চলে আসে, এরকম অবস্থা। তখন এক পর্যায়ে মানুষের কথা থেকে বাঁচার জন্য সে কুকুরটাকে গলার মধ্যে কলসি বেঁধে নদীর মধ্যে নিক্ষেপ করা হলো এবং সেখানে সে কুকুরের করুণ মৃত্যু করল। এই কর্মের বিপাকের কারণে সেই মহিলা অনেক জন্ম এভাবে সমুদ্রের মধ্যে পানিতে ডুবে তার মৃত্যুবরণ করতে হয়েছিল এবং এই জন্মে এতগুলো মানুষের সামনে মানুষের মধ্যে সমুদ্রের মধ্যে তার গলায় কলসি বেঁধে তাকে নিক্ষেপ করা হলো। এটা হচ্ছে তার কর্মের বিপাক। আরেক দল বৌদ্ধভিক্ষু, তারাও ওই যে আপনার গুহার মধ্যে আটকে পড়েছিল, তারা অতীত জন্মে রাখাল বালক হিসেবে জন্মগ্রহণ করেছিল। তারা একসাথে গরু চড়াতো, একসাথে বসে আড্ডা দিত, দিন শেষে আবার ঘরের মধ্যে চলে আসতো। তো একদিন যখন তারা প্রতিদিনের নিয়ে যখন গেল গরু চড়াতে, তখন তারা সেখানে একটা গুইসাপ দেখলো। গুইসাপকে দেখে তারা ধরতে গিয়ে দৌড়াতে গুইসাপটা ভয়ে কী করলো, একটা গর্তের মধ্যে ঢুকে গেল। এখন গর্তের মধ্যে ঢুকে গিয়েছে, সেখান থেকে আর বের হচ্ছে না। তখন এরা বলছে, তুমি যেহেতু বের হচ্ছে না, তুমি কীভাবে বের হও আমরা দেখি। তখন সাতজনে সাতটা পাথর নিয়ে সেই যে গর্তের মধ্যে ঢুকে গেছে সেই গর্তের দরজাটা বন্ধ করে দিল। বলছে, আজকে তো বের হবে না, কালকে যখন সকাল হবে অনেকটা গুইসাপটা নরম হয়ে যাবে, তখন কালকে তাকে সহজে ধরতে পারবো। তখন সেটা মনে করে সন্ধ্যায় যখন হলো তারা বাড়িতে ফিরে গেল। পরদিন যখন সকালে আসলো তখন তাদের আর মনে ছিল না। এইভাবে একদিন দুই দিন না, সাত দিন যখন চলে গেল, সাত দিনের মাথায় তাদের মধ্যে হঠাৎ করে মনে পড়লো যে আমরা তো অমুক দিন একটা গুইসাপ তাড়া করেছিলাম, ওই যে গর্তের মধ্যে ঢুকে গেছে আমরা পাথর দিয়ে আটকিয়ে দিয়েছি, এখন গুইসাপটা বেঁচে আছে কিনা জানি না, একটু দেখে গিয়ে সেখানে গিয়ে ওই সাতজনে সাতটা পাথর সরিয়ে যখন গুইসাপটা দেখলো, সেখানে মানে গুইসাপটা মৃত্যুশয্যে সাহিত্য মরে নেই, মানে একদম মরণ মরণ অবস্থা। তখন সে গুইসাপের প্রতি তার করুণা হলো তাদের, তখন গুইসাপটাকে না মেরে তারা ছেড়ে দিয়েছিল। এই যে কর্মের বিপাকের কারণে সেই সাতজন বৌদ্ধ ভিক্ষু তারা এই জন্মে এসে বৌদ্ধের শিষ্যত্ব গ্রহণ করার পরও এইভাবে করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছে, অনাহারে দিনাতিপাত করতে হয়েছে, দরজায় আটকে পড়ে নিজেদের জীবন সেখানে অতিবাহিত করতে হয়েছে। তো কাজেই এই কথাগুলো বলার মূল কারণটা হচ্ছে আমরা জীবনে যত পুণ্যকর্ম যেমন সম্পাদন করি তার ফল যেমন আমরা ভোগ করতে সক্ষম হই, তেমনি অনুরূপভাবে পাপকর্ম সম্পাদন করলেও তার ফলও আমাদের আপনাদের অবশ্যই ভোগ করতে হবে। তখন মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ সে ভিক্ষু সঙ্ঘের উপস্থিতিতে বলছেন, না অন্তালিক্যে না সামুদ্রমাজ্যে না পাপবাতানাং বিবরাং পাবিচ্ছা না বিজ্যতিষু জাগাতিপদেষু ইয়ত্তটিটো মুঞ্চেয় পাপকাম্মা। কেউ যদি কোনো ধরনের পাপকর্ম সম্পাদন করে, খারাপ কর্ম সম্পাদন করে, অপকর্ম সম্পাদন করে, তারা যেখানে গমন করুক না কেন, সমুদ্রে গর্ব হোক, পর্বত গুহায় হোক, অথবা আপনার যে কোনো জায়গায় হোক, তার থেকে সে ফলটা অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। তো কাজে আপনারা আজকে এই যে কঠিন ছিল দানের কর্ম সম্পাদন করতে সকলে একত্রিত হয়ে এই পুণ্যের ফল কখনো বিতা যাবে না। পাপকর্ম যেমন সম্পাদন করলে ফল ভোগ করতে হবে, পুণ্যকর্ম সম্পাদন করলেও আপনার আমাদের ফল একইভাবে ভোগ করতে হবে। পরিশেষে আজকে আপনারা সকলে সম্মিলিতভাবে যে কুশল কর্ম সম্পাদন করে চলেছেন এটা অব্যাহত থাকুক, আপনাদের জীবন দ্বারা আরও পরিবর্তন হোক, জ্ঞানের গর্ব আরও পরিশীলিতভাবে আরও আপনার চারিদিকে ছড়িয়ে পড়ুক, এটা প্রত্যাশা রেখে এবং আজকের পুরো দিনের অনুষ্ঠানের সফলতা কামনা করে মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান ধর্মদেশক, মাননীয় সঙ্ঘের চরণতলে শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলের প্রতি মৈত্রী জানিয়ে আমার কিছু কথা এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। অশোকনাথ বালানাং পণ্ডিত আনন্দ সেবেনা পূজা আছে পূজানিয়াং এত মঙ্গলম উত্তমম। পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল।
সম্মানিত সুধীবৃন্দ, দানোত্তম শুভ কলিঞ্চব দান অনুষ্ঠান পতন পর্বে মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের প্রধান শব্দমাদেশক পরম পূজনীয় শ্রীমৎ উত্তমানন্দ স্থবির এম এ মহোদয়। পরম পূজনীয় ভাব থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন বাবু সাধন বড়ুয়া। ভন থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন বাবু সাধন বড়ুয়া। সাধু সাধু সাধু। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আবারও কিছুক্ষণ ধর্মশ্রবণ করব, এরপর পরেই আমরা পঞ্চশীলে অধিষ্ঠিত হব। এই পর্যায়ে ধর্মদেশনা প্রদান করার জন্য করজোড়ে বন্দনা নিবেদন করছি। আজকের এই মহতী পূর্ণ অনুষ্ঠানের ধর্মদেশ শ্রীমৎ স্বরূপানন্দ ভিক্ষু মহোদয়, উপাধ্যক্ষ ইছামতি ধাতু চত্র বিহার কমপ্লেক্স। হ্যালো, তসমাহি জানা মানে না কঠিনাসগুণাবহাং দদাবং কঠিনং দানাং ভবিষ্যন্তি মহাপলান্তি। রমণীয়তনার অন্তর্গত ঐতিহ্যবাহী শহীদবাড়ি ধর্মচক্র বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় আজকীয় মহাসমারোহে উদযাপিত হতে যাচ্ছে দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব। এই অত্র প্রতিষ্ঠানে অনেক গুণী জ্ঞানী মহাপুরুষের জন্ম হয়েছে। তো আজকে আমার অত্যন্ত বন্ধুবর নন্দশ্রী ভিক্ষু তিন মাস বসবাস যাপন করে আজকে শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনা আপনাদের মধ্যে বিতরণ করে আজকে শুভ কঠিন চীবর ধান আজকে উদযাপিত হতে যাচ্ছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, রাজা মিলিন্দ্র এবং নাগরসেনের মধ্যে একদিন প্রশ্ন উঠেছিল যে অনেক দায়ক দায়িকা উপাসক উপাসিকা, একজন দায়ক যদি যিনি অরহত হন তাহলে আমাদের করণীয় কি? তখনই বলা হয়েছিল অরুণোদয়ের আগে ওনাকে পরিনির্বাণ করতে হবে, নাইলে কাসাই বস্ত্র ধারণ করতে হবে। তাহলে দেখুন, কাসাই বস্ত্র ধারণ করার কারণে উনি যতদিন আয়ু আছে ততদিন পর্যন্ত উনি বেঁচে থাকবেন। তাহলে দেখুন কাসাই বস্ত্রের কি গুণধর্ম। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, সেজন্য আমি যে গাথাটি উপস্থাপন করেছি এখানে বলা হচ্ছে কঠিন চীবর দানের তাৎপর্য গুণফল সম্পন্ন হয়ে গুণফল জেনে জীবনে একবার হলেও কঠিন চীবর দান করা প্রয়োজন। আমরা অনেক সময় করি না, কিন্তু আমাদের ব্যবহারের জন্য আমরা আমোদ প্রমোদের জন্য আমরা সারা জীবন অনেকে আছে
আমোদ প্রমোদের জন্য সারা জীবন কাপড় কিনে বাজারে গিয়ে। কিন্তু কঠিন চিবর দান যখন আসে তখন এক জোড়া হলেও কঠিন চিবর দান করে না। তাই সেজন্য আমাদের প্রয়োজন চিবর দান করা, কঠিন চিবর দান করা। শ্রদ্ধাবান উপাস্যক উপাসিকা বৃন্দা, আপনাদের আরও ব্যাখ্যা দিচ্ছি। যখন আঙ্গুলিমাল দস্য, তিনি যখন আঙ্গুলি সংগ্রহ করছেন তখন নগরের মধ্যে উত্তপ্ত যে ওই জায়গায় কেউ যেতে পারবে না, আঙ্গুলিমাল ওখানে রয়েছে। তখন কৌশলরাজ প্রসেনজিৎ যে বলেছিল, সেই দস্যুকে যদি আমি পাই তাহলে কেটে কেটে টুকরো করে ফেলব। তথাগত সম্যক সম্বদ্ধ সেই প্রসেনজিতের কথা তিনি দিব্য জ্ঞানে দেখেছিলেন। তখন একসময় সেই রাজা প্রসেনজিৎ চিন্তা করল, ওই দিন আমি আঙ্গুলিমালকে হত্যা করব। তথাগত বৌদ্ধ সেই আঙ্গুলিমালকে তিনি প্রব্রজিত করেছিলেন। তখন ওনার অষ্ট পরিষ্কার দান আছে বিদায়। তখন যেদিন রাজা প্রসেনজিৎ হত্যা করার জন্য মনস্ক হয়েছিল, গিয়েছিল, তখনই বুদ্ধকে দেখেছিল। তখন বুদ্ধ তাকে জিজ্ঞেস করেছিল যে রাজা প্রসেনজিৎ তুমি কোথায় যাচ্ছ? তখন প্রসেনজিৎ বলেছিল, এই রাজ্যে একটা দস্যু অঙ্গুলিমাল উৎপন্ন হয়েছে, তিনি আমার নগরকে ছন্ন বিচ্ছন্ন করছে, যেখানে পাই সে আঙ্গুলিমাল দস্যুকে আমি হত্যা করব। তখন তথাগত বৌদ্ধ বলেছিলেন, যদি আঙ্গুলিমাল দস্যুকে যদি আমার মতো প্রব্রজিত অবস্থায় দেখো তাহলে কি করবে? তখন ওই রাজা প্রসেনজিৎ বলেছিল, আপনাকে যেভাবে আমি বন্দনা করি, আপনাকে যেভাবে চতুর্প্রত্যয় দান করি, সম্মান প্রদর্শন করি, গৌরব প্রদর্শন করি, সেরূপভাবে অঙ্গুলিমাল দস্যু করব। তখন তথাগত সম্যক সম্বদ্ধ তার পিছন দিক থেকে সেই অঙ্গুলিমালকে নিয়ে এসেছিলেন। তখন রাজা প্রসেনজিৎ তার ধারালো অস্ত্র ফেলে তাকে বন্দনা জ্ঞাপন করেছিলেন। তাহলে দেখুন আগে কী ছিল মনের পরিবর্তন, যে প্রসেনজিৎ আগে কি বলেছিল, যদি আঙ্গুলিমাল দস্যুকে পায় তাইলে আমি হত্যা করব, টুকরো টুকরো করে ফেলব। যখন কাসাই বস্ত্র ধারণ করেছিল তখন তাকে বন্দনা জ্ঞাপন করেছিল, চতুর্প্রত্যয় দান করার আহ্বান করেছিল। তাহলে দেখুন কাসাই বস্ত্রের কারণে, কাসাই বস্ত্রের গুণ কতই বা বিস্তারিত। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, যে ব্যক্তি শ্রদ্ধা সহিত এই কঠিন চিবর দান করে, তিনি যেখানে যাক না কেন বিপদ আপদ ভয় অন্তরায় উপদ্রব ছাড়াই বিচরণ করতে পারে। যেখানে যাক না কেন আগুন পানি চোর তার সম্পত্তি দগ্ধ করতে পারে না, সম্পত্তি হনন করতে পারে না, তার শত্রু এবং অকল্যাণকামী তাকে ক্ষতি করতে পারে না, তার ভালো কাপড় পরিধান করতে পারে, ভালো ভালো খাবার আহার করতে পারে এবং স্বকীয় সম্পত্তি তিনি লাভ করতে পারে। তাহলে দেখুন কত গুণ। সেজন্য আপনাদের বলছি, আপনারা শ্রদ্ধা সহিত সেই কঠিন চিবর দান করবেন। তথাগত সম্যক সম্বুদ্ধ আমাদেরকে বলেছেন, পূর্বে বা ধান সুমান দাদাং চিত্তং প্রসাদায়ে দাতো নায়াত্তমান হতি এস আইয়াস সম্পদা। তিনি বলেছিলেন,
দান করার পূর্বে, দান করার সময় এবং দান করার পর আপনার চিত্তকে ঠিক রাখার জন্য। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা জানেন শিবলি মহাস্থবির, তার মাথা 7 বছর 7 মাস 7 দিন তিনি গর্ভযন্ত্রণা ভোগ করেছিলেন। যখন গর্ভযন্ত্রণা ভোগ করেছিলেন, অতি যন্ত্রণা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তখন সুপ্রভাষা তার স্বামীকে বলেছিলেন, আমি আর পাচ্ছি না, তুমি তথাগত বুদ্ধকে, স্বামী তুমি তথাগত বুদ্ধকে আমার কষ্টের কথা একটু বলো, আমি যেন এই কষ্টের থেকে পরিত্রাণ পেতে পারি। তখন স্বামী তথাগত বুদ্ধকে তার কাছে গেলেন, তথাগত বুদ্ধকে সব কথা খুলে বললেন, খুলে বলে তথাগত বুদ্ধ বলেছিলেন, হে শুক্রবাসা তুমি স্বস্তি লাভ করো। তখনই শিবলি স্থবিরের জন্ম হয়েছিল। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, তখনই তিনি বাড়ি ফিরে এসে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে গিয়ে যে শুক্রবাসা আবার বলেছিলেন, তুমি তাড়াতাড়ি যাও, আমি তথাগত বুদ্ধ তার শিষ্যকে আমি 1 সপ্তাহ যাবত দান করব। তখন আবার গিয়ে তথাগত বুদ্ধকে ফাং করেছিলেন। ফাং করার সময় তথাগত বুদ্ধ বলেছিলেন যে এই আগামী 1 সপ্তাহ যাবত মুদগলায় ভ্রান্তের একজন যে ফাং আছে, আমি ফাং গ্রহণ করতে পারবো না, যে ওই দায়ককে যিনি প্রথম ফাং করেছিলেন ওই দায়ককে ডাকতে হবে। তখন মুদগলায়ন ভ্রান্তে ওই দায়ককে ডেকেছিলেন, ওই দায়ককে ডেকে বলেছিলেন যে শুক্রবাসা অতি সংকল্প হয়ে তিনি দান করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, তোমার সে ফাং 1 সপ্তাহের পরে নাও অনুরোধ জ্ঞাপন করেছিলেন। তখন ওই দায়ক বলেছিলেন, হ্যাঁ আমি নিতে পারি, তবে 3টি শর্ত মানতে হবে। আমার 3টি শর্ত কী? যে আমি যে দান করব, আমার সসম্পত্তি মণি মুক্তা যেন ঠিক থাকে, এটা গ্যারান্টি দিতে হবে, এটা আপনাকে দায়িত্ব নিতে হবে। তখন মুদগলায়ন ভ্রান্তে দিব্য জ্ঞানে দেখলেন, না কোনো অন্তরায় নাই। তারপর আবার বললেন 2য় শর্ত, এই যে আপনারা বলেন মৃত্যুর কোনো কালাখাল নেই, মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। তখন ওই দায়ক বলেছিলেন, আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি, ওই গ্যারান্টি তোমাকে দিতে হবে, দায়িত্ব নিতে হবে, এই দান করা না পর্যন্ত আমার যেন মৃত্যু না হয়। তখন মুদগলায়ন ভ্রান্তে দিব্য জ্ঞানে দেখলেন সেই মৃত্যুর কোনো সেই অন্তরায় নাই। 3য় হল যে আমি যে দান করার জন্য ইচ্ছা পোষণ করেছি সেই শ্রদ্ধা যেন অটুক থাকে। তখন মুদগলায়ন ভ্রান্তে বলেছিলেন, না না এটা আমি দায়িত্ব নিতে পারবো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার চিত্ত নিয়ে আমি হস্তক্ষেপ করতে পারবো না। তখন ওই দায়ক ভেবেছিলেন, গ্রহীতা যদি যে আমার মৃত্যু সম্পর্কে মৃত্যু নিয়ে দায়িত্ব নিতে পারে, রোগ নিয়ে দায়িত্ব নিতে পারে, সম্পত্তি নিয়ে দায়িত্ব নিতে পারে, আমি কেন আমার চিত্তকে আমি ঠিক রাখতে পারবো না। তখন 1 সপ্তাহ যাবত কখন দান করব। তখন সেই সুন্দর চিত্ত নিয়ে দান করেছিলেন। আপনারাও এই যে আজকে আমরা কঠিন চিবর দান করব, আপনারা সবাই যে সকালবেলা গিয়ে ভিক্ষু সঙ্ঘকে দর্শন করব, অস্ত্র পরিষ্কার দান করব, এই চিন্তা করেছিলেন, তাহলে আপনাদের পূর্ব চেতনা আপনাকে ঠিক রাখতে হবে। মঞ্চন চেতনা, অনেকে মঞ্চন চেতনা, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কঠিন চিবর দান উৎসর্গ করা হয় তখন অনেক জায়গা তাড়াহুড়া করে, আমার বাড়িতে তালা বন্ধ হয়েছে কিনা, কাপড় তাপড় ঘরে ঢুকাতে হবে, আমার মেয়ে ওইখান থেকে আসবে, আমার স্বামী ওইখান থেকে আসবে, তাড়াহুড়া করে যখন উৎসর্গ কার্য সম্পন্ন করে, তাহলে দেখুন সেটাতে আপনাকে ঠিক রাখতে হবে। মল্লিকা দেবীর 32 জন সন্তান, যে তিনি তার পত্র যখন তার গৃহে
অস্ত্র পরিষ্কার সহ দান করেছিল ভিক্ষু সংঘ সারিপুত্র সহ, তখন তাকে একটি পত্র দিয়েছিল স্বয়ং যখন তিনি দান করছেন। তখন তিনি পত্রটিকে দেখে ৩২ জন সেই পুত্র মারা গেছে সেটা দেখে আবার তিনি ঠেসে নিয়েছিলেন। তখন তো তিনি কান্নায় বেসে পড়তে পারতেন, তাইলে মন চেতনা আপনাকে ঠিক রাখতে হবে। অপর চেতনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বলি আমাদের যখন অনুষ্ঠান শেষ তখন শেষ আর কিছু নাই। যখন আমাদের আসন্ন মরণের সময় আমরা তখন আমরা কি বলি, পুণ্যকর্ম সম্পাদন করো। অপর চেতনা যদি সুন্দর রাখতে পারেন তাহলে আপনার মৃত্যু হবে সুগতি। সেজন্য আপনাকে পূর্ব চেতনা, মন চেতনা, চেতনা অপর চেতনা যে ব্যক্তি ঠিক রাখতে পারে তাহলে তার দান সার্থক হবে। আপনাদের বিকেলবেলা অনুষ্ঠান সুন্দর হোক, আপনাদের মন মানসিকতা সুন্দর হোক, এই আহ্বান জানিয়ে বিকেলবেলা অনুষ্ঠান সুন্দর সার্থক হোক। আপনাদের সবাইকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করে পূজনীয় ভিক্ষু সংঘ আমার বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সারু সারু সারু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা ও বিভিন্ন গ্রাম থেকে আগত পুণ্যাত্মীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা ভগবান তথাকথা সম্মুখ সম্বন্ধের মুখনিঃসৃত বাণী আমরা শ্রবণ করেছি। এখন আমরা পঞ্চশীলে অধিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক বাবু পলয় তালুকদারের শঙ্কু, প্রাক্তন সাজসজ্জা সম্পাদক, রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সঙ্গং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সঙ্গং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সঙ্গং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি মান্তি সঙ্গ দরেতেন কতং সব্বং অপরাধং কমাতু নো ভন্তি। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি মান্তি সঙ্গ দরেতেন কতং সব্বং অপরাধং কমাতু নো ভন্তি সঙ্গ। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি মান্তি সঙ্গ দরেতেন কতং সব্বং অপরাধং কমাতু নো ভন্তি সঙ্গ। ওকাশা মায়াং ভন্তি তি শরণ সহ পঞ্চশীলাং ধম্মং যাচামি অনুগ্রহং কত্বা চিরাম দেতা নো ভন্তি। তাত দ্বিতীয়ম্পি ওকাশা মায়াং ভন্তি তি শরণ সহ পঞ্চশীলাং ধম্মং যাচামি অনুগ্রহং কত্বা চিরাম দেতা নো ভন্তি। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি মান্তি সঙ্গ দরেতেন কতং সব্বং না তিশরণ সহ অহং মান্তি তিশরণ সহ পঞ্চশীলাং ধম্মং যাচামি অনুগ্রহং কত্বা চিরাম দেতা
no banti. Double microphone. Yamahang vada mitam vaditha namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddham saranam gacchami, Dhammam saranam gacchami, Sangham saranam gacchami, Dutiyampi Buddham saranam gacchami, Dutiyampi Dhammam saranam gacchami, Dutiyampi Sangham saranam gacchami, Tatiyampi Buddham saranam gacchami, Tatiyampi Dhammam saranam gacchami, Tatiyampi Sangham saranam gacchami, Ti saranam gamana sampunnam, Panatipata beramani sikha padang samadhiyami. Adinnadana beramani sikha padang samadhiyami. Kamisu mechatara beramani sikha padang samadhiyami. Musavada beramani sikha padang samadhiyami. Sura mereya maja pamadathana beramani sikha padang samadhiyami. Sadhu 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 mante saranena saddin pancha sila dhammam. Sadhu kanjura ketang katwa apamadena silang sampadita. Mananiya bhikkhu sangha sastibatan apit korben apana bhakti sahit shravan korben. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Sabbiti yogipadanto sakaroka vinasato mate bhavantu antarayo sukhidikayuka bhava bhavatu sabba mangala rakkantu sabba devata sabba buddhanu bhavena sadasati bhavantu ti bhavatu sabba mangala rakkantu sabba devata sabba dhammanu bhavena sadasati bhavantu ti bhavatu sabba mangala rakkantu sabba devata sabba sanghanu bhavena sadasati bhavantu ti. Thank you.
কায়িক সংযম সাধু, বাচনিক সংযম সাধু, মানসিক সংযম সাধু, সর্ব সংযম সাধু, সর্বত্র সংযত ভিক্ষু যাবতে দুঃখ হইতে মুক্ত হয়। সমাজকে শুনে এখন সর্বদেশনা করবেন। আজকে কথা করবে সর্বানুষদ ধর্মদেশ শ্রী সুত্রমানন্দ কবির এম এ অধ্যক্ষী সার্বজনীন বৌদ্ধ বিহার। সময়কে শুনি এখন ধর্মদেশ অংশগ্রহণ করছেন প্রধান ধর্মদেশ শ্রীমৎ সুত্রমানন্দ কবির এম এ। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি। আজকের সকালবেলায় যিনি সভাপতিত্ব করছেন রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সম্মানিত সভাপতি রাজানগর শাকমণি রাজবিহারের বিহারাধিপতি পরম সাধ্য ইন্দ্রাসারাম মাস্তবীর বান্তের পাদতলে বন্দনা নিবেদন করছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিলক সুধর্মানন্দ দাতচত্র বিহার ও গুণালঙ্কার সংস্থাগারের অধ্যক্ষ পরম সাধ্য ও সুবর্ণ তেরভান্তের পাদতলে। অনুষ্ঠানে যারা বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন পরম শ্রদ্ধেয় শঙ্করণ তের মহোদয়, পরম শ্রদ্ধেয় সত্যানন্দ তের সহ বিভিন্ন বিহার থেকে আগত বান্তেদের পাদতলে সর্বাগ্রে নতশিরে বন্দনা নিবেদন করছি। যারা ধর্মদেশনা প্রদান করেছেন আয়ুষ্মান ভিক্ষু সংঘ সহ উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ দান করছি। তো সময় আসলে আমাদের 11টা গত হয়েছে। আমাদের মাঝে বিশেষ অতিথি ভান্তে তিনজন রয়েছে, তার পূর্বে এবং প্রধান অতিথি ভান্তে রয়েছে, সভাপতি ভান্তে রয়েছে। সময় বেশি ক্ষেপণ করার মতো কোনো ধরনের সুযোগ নেই। তা আজকে যেহেতু কঠিন সেবার দান, প্রতি বছর সদবারে ধর্মচক্র বিহারে যে মহান সংঘকে আহ্বান করে মহাসমারোহে দানোত্তম দানরাজা দানশ্রেষ্ঠ শুভ কঠিন সেবার দান অনুষ্ঠিত হয়, তারও ধারাবাহিকতায় আজকে ওনারা যে কঠিন সেবার দান অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন এটা তথাগত গৌতম সম্যক সম্বন্ধের অত্যন্ত প্রশংসিত দান অনুষ্ঠান। ইতিমধ্যেই পূর্ববর্তী দেশকগণ কর্ম কর্মফল সম্পর্কে আপনাদেরকে ইঙ্গিত প্রদান করেছেন। পঞ্চশীল গ্রহণের পূর্বে যিনি দেশনা করেছেন তিনি আপনাদেরকে ইঙ্গিত প্রদান করেছেন, যদি কঠিন সেবার দানের ফল জেনে যদি জীবনে একবার কঠিন সেবার দান করা হয় তাহলে দাতাগণ সেই দানের ফল অবশ্যই অবশ্যই লাভ করতে সক্ষম হয়। কঠিন সেবার দান কেন করতে হয় বা কঠিন সেবার দান কঠিন কেন এই সম্পর্কে যদি দুই একটি কথা বলি, আসলে বেশিরভাগ অনুষ্ঠানে আমরা যখন যাই দেখা যায় অনেক সময় বিশেষ করে বিকালবেলা যারা আলোচনা কিংবা দেশনা করেন কঠিন সেবার দান সম্পর্কে অনেক সময় ব্যক্ত করার বা প্রকাশ করার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো সকালবেলা আলোচনার মধ্যে কিছুটা সেটা ফুটে আসে। তো আসলে যেটার জন্য আমাদের মূল অনুষ্ঠান কঠিন সেবার দান সেটা সম্পর্কে জানাই কিন্তু দায়কদের বেশি প্রয়োজনীয়তা বা আবশ্যকতা আমি মনে করি। তো কঠিন সেবার দান কখন প্রবর্তিত হয়েছিল বা কঠিন সেবার দান কে সর্বপ্রথম করেছিল এই সম্পর্কে আসলে সঠিক কোনো দিক নির্দেশনা বা পাওয়া যায় না। তবে এটা দেখা যায় ভগবান বুদ্ধ পাভেয়বাসী 30 জন ভিক্ষুকে লক্ষ্য করে ত্রিশিবরের অতিরিক্ত একটি শিবরের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। অর্থাৎ পাভেয়বাসী 30 জন ভিক্ষু যখন বর্ষাবাস সমাগত হয়েছে তারা চিন্তা করল ভগবান বুদ্ধকে দর্শন করে ভগবান বুদ্ধের সান্নিধ্যে থেকে বর্ষাবত অধিষ্ঠান করবে। তো ভগবান বুদ্ধ তখন ছিল শ্রাবস্তীর জেতবন বিহারে।
তখন পাভেয়কবাসী 30 জন ভিক্ষু বুদ্ধকে দর্শন করার জন্য রওনা দিয়েছিল, বুদ্ধের সাথে কুশলাদি কুশল জানার জন্য বা প্রকাশ করার জন্য। এই 30 জন ভিক্ষু আস্তে আস্তে সাকেত নগরে যখন পৌঁছালো, তখন বর্ষা সমাগত হলো, অর্থাৎ বর্ষা শুরু হয়ে গিয়েছিল। তখন 30 জন ভিক্ষু চিন্তা করলো, এখন যদি আমরা রওনা করি তাহলে আমাদের বর্ষাব্রত বা বর্ষবাস ভঙ্গ হয়ে যাবে। তখন তারা কী করলো, ওই সাকেত নগরের মধ্যে তারা বর্ষাবাস প্রতিষ্ঠান করলো। তারা সেখানে 3 মাস পরিপূর্ণ সুচারুরূপে বর্ষাবাস যাপন করে বর্ষাবাস শেষ করে তারা আবার পুনরায় তথাগতকে বুদ্ধকে দর্শন করার জন্য শ্রাবস্ত্রী জেতবন বিহারে যখন রওনা দিয়েছিল, তখন ওই যে 3 মাস বর্ষার কারণে ঝড় বৃষ্টির কারণে পুরা রাস্তা কদমাক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ কাদায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। রাস্তায় নানান স্থানে নানান গর্তে জলরাশি পরিপূর্ণ ছিল, ভিক্ষের ঢালপালায় অনেক জলরাশি জমা হয়েছিল। তো এই ভিক্ষু সংঘগণ আসার সময় তাদের ওই কাদাযুক্ত জলে ঝড় বৃষ্টির কবলে পড়ে তাদের পরিধানে যে চীবরগুলো ছিল সেগুলো জরাজীর্ণ মলিন হয়ে গিয়েছিল। তারা অনেক কষ্ট স্বীকার করে বুদ্ধের কাছে যখন পৌঁছলেন, তখন বুদ্ধকে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু সংঘগণ, তোমরা 3 মাস কি কুশলে দিন যাপন করতে পেরেছ? তোমাদের কি পিণ্ডচারণ করতে বা ভিক্ষান্ন সংগ্রহ করতে কি কোনো সমস্যা হয়েছে? তোমরা কি কুশলে ছিলে? এ ধরনের কুশলাদি ভিক্ষু সংঘকে যখন জিজ্ঞাসা করলো, তখন ভিক্ষু সংঘগণ বলেছিলেন, হে গৌতম, ভগবান সম্যক সম্বুদ্ধ, আমরা কুশলে দিন যাপন করেছি, সুন্দর পরিপূর্ণভাবে বর্ষবাস আমরা শেষ করেছি, ভিক্ষান্ন সংগ্রহ করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তখন তাদের এই দীর্ঘ পথ পরিভ্রমণ করে যে তারা এসেছেন কাদাযুক্ত জল প্রাণীর কারণে তাদের চীবর যে জরাজীর্ণ হয়ে গিয়েছে তার দুর্দশার কথা যখন তারা ভগবান বুদ্ধকে নিবেদন করলেন, তখন বুদ্ধ ভিক্ষু সংঘকে নির্দেশ প্রদান করেছেন, বর্ষবাসধারী ভিক্ষুগণ তারা ত্রিশিবরের অতিরিক্ত একটি শিবর ব্যবহার বা পরিধান করতে পারবে। এই তখন থেকে অর্থাৎ কঠিন শিবর দানের প্রবর্তন কিংবা সূচনা হতে পারে। অর্থাৎ বুদ্ধ 30 জন ভিক্ষুকেই লক্ষ্য করে ত্রিশিবরের অতিরিক্ত, ত্রিশিবর বলতে আপনারা বুঝেন কি, 1 হাজি, 2 হাজি আর হচ্ছে অন্তর্বাস, এই ত্রিশিবরের অতিরিক্ত আরেকটি শিবরের প্রয়োজনীয়তা ভিক্ষু সংঘের জন্য বুদ্ধ নির্দেশ প্রদান করেছিলেন। এবং এই ত্রিশিবরের অতিরিক্ত আরেকটি শিবর লাভ করতে পারবে কে? একমাত্র বর্ষবাসধারী ভিক্ষুগণ। যদি বর্ষবাস যদি যাপন না করেন, পবরণা কর্ম সুন্দর সুচারুরূপে যদি সম্পন্ন না করেন, তাহলে তিনি ওই শিবর লাভ করতে পারবেন না। তখন থেকে বুদ্ধ ভিক্ষু সংঘকে অর্থাৎ বর্ষবাসধারী ভিক্ষু সংঘকে ত্রিশিবরের অতিরিক্ত একটি শিবর ব্যবহার করার নির্দেশ প্রদান করেছেন। তো এবার আসুন, কঠিন শিবর দান কঠিন কেন হয় বা কঠিন শিবর দানের পূর্বে কঠিন শব্দটা কেন ব্যবহার করা হয়? কঠিন শিবর দান কঠিন এই জন্য কারণ এই কঠিন শিবর লাভ করতে হলে একজন ভিক্ষুকে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস সুন্দর সুচারুরূপভাবে পরিপূর্ণভাবে বর্ষবাস যাপন করতে হয়। যদি এখানে যদি নন্দশ্রী ভিক্ষু যদি বর্ষবাস যাপন না করত, তাহলে লক্ষ কোটি টাকা ব্যয় করলেও সৎভাড়ির দায়ক দায়িকা উপাসক উপাসিকারা কঠিন শিবর দান করতে পারত না। নন্দশ্রী ভিক্ষু সুন্দর সুচারুরূপে বর্ষবাস যাপন করেছে বলে আপনাদেরকে কঠিন শিবর দান করার সুযোগ করে দিয়েছে। এই অর্থে কঠিন শিবর কঠিন, আবার কঠিন শিবর অন্যত্রেও কঠিন। আপনারা হয়তো মনে করবেন, কঠিন শিবর দান আজকে দিয়ে দিলেন, আপনাদের কঠিন শিবর দানের ফল হয়ে গেছে বা পুণ্য পেয়ে গেছেন কিংবা আপনাদের কার্যাদি সুসম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু আজকে যে আপনারা কঠিন শিবরটা যে দিবেন এটা নন্দশ্রী ভিক্ষু লাভ করবে, এই কঠিন শিবর ওনাকে কিন্তু আবার 3 মাস অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত ওনাকে এই কঠিন শিবর ওনার সাথে সাথে রাখতে হবে। সাথে সাথে বলতে উনি যদি কোনো জায়গায় যায়, কোনো জায়গায় গেলে উনি যদি ওখানে যদি রাত্রি যাপন করে, তাহলে এই শিবর যদি ওনার সাথে যদি না থাকে উনি রাত্রি যাপন করতে পারবে না। আবার এই শিবর শুধু ওনার সাথে বলতে কত দূর দূরত্বে রাখতে পারবেন, 1 হাতের মধ্যেই কিন্তু শিবরটা ওনার সাথে সাথে করে রাখতে হবে। এই অর্থেই কঠিন শিবর দান কঠিন। যদি কোনো কারণে এই
নিয়ম কানুনগুলা সুন্দর সুচারুরূপ বলে সুসম্পন্ন হয় না না হয় তাহলে দায়করা যেমন এই ফল লাভ থেকে বঞ্চিত হয় যিনি শিবল লাভ করেন তিনিও কিন্তু এই শিবল দানের ফল থেকে বিরত থাকেন এখানে কঠিন শিবর দান দায়ক সংঘরা যেমন পাঁচটি ফল লাভ করে ভিক্ষু সংঘগণও কিন্তু যিনি শিবল লাভ করেন তিনিও কিন্তু পাঁচটি ফল লাভ করে এই বিনয় বিধি নিয়ম কানুনগুলা আছে বলে সেই জন্যই কঠিন শিবর দান কঠিন অন্যান্য দান সূত্রপিটকের অন্তর্গত অন্যান্য দান বলতে সঙ্গদান অস্ত্র পুরস্কার দান যে সমস্ত দানগুলো রয়েছে সব দান সূত্রপিটকের অন্তর্গত কঠিন শিবর দান একমাত্র বিনয় পিটকের অন্তর্গত বিনয়ের নিয়ম কানুন অনুসরণ করতে হয় বলে কঠিন শিবর দান কঠিন তো কঠিন শিবর দানের ফল ভগবান বুদ্ধ কোথায় প্রবর্তন করেছেন বা কোথায় দেশনা করেছেন হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে আপনারা দেখবেন ভগবান বুদ্ধ কিছু কিছু কথা বা কিছু কিছু উপদেশ কিছু কিছু দেশনা সেটা সাধারণ মানুষের মাঝে প্রচার না করে দেবলোক ব্রহ্মলোক হিমালয় পর্বত বেছে নিয়েছেন যেমন ভগবান বুদ্ধ আপনারা জানেন সপ্তম বর্ষবাসের সময় মাকে উপদেশ দেওয়ার জন্য তাবতিংস স্বর্গের মধ্যে গমন করেছিলেন তো তাবতিংস স্বর্গের মধ্যে ভগবান বুদ্ধ তিন মাস যাবৎ অভিধর্ম দেশনা করেছিলেন কারণ অভিধর্ম দেশনাটা হচ্ছে অন্যান্য দেশনার থেকে একটু কঠিন সাধারণ মানুষটা সেটা বুঝতে পারবে না যার কারণে তাবতিংস স্বর্গের মধ্যে মাকে লক্ষ্য করে বুদ্ধ অভিধর্ম দেশনা করেছেন যদিও বা মাকে লক্ষ্য করে বুদ্ধ তাবতিংস স্বর্গের মধ্যে অভিধর্ম দেশনা করেছেন সেখানে কিন্তু অনেক দেবগণ অনেক ব্রহ্মগণ বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করে ধর্মচক্ষু জ্ঞান তাদের উৎপন্ন হয়েছিল যার কারণে বুদ্ধ যখন তাবতিংস স্বর্গ থেকে যখন চলে আসছিল সাংকাশ্য নগরীতে আপনারা তীর্থ ভ্রমণ করেছেন সেখানে আপনারা দেখতে পেয়েছেন তখন দেবতা এবং ব্রাহ্মণরা বুদ্ধকে শ্রদ্ধা নিবেদনের মানসে তিনকানা সিঁড়ি স্বর্ণ রূপামণি মণিক্য কচিত তিনকানা সিঁড়ি তারা ওই সাংকাশ্য নগর থেকে তাবতিংস স্বর্গ পর্যন্ত নির্মাণ করে দিয়েছিলেন এবং বুদ্ধের স্মৃতিচত্ব সেখানে তাবতিংস স্বর্গের মধ্যে তারা তৈরি করে রেখেছিলেন যেটা আমরা ফণস উত্তোলনের মধ্য দিয়ে স্বর্গের চূড়ামণিকে পূজা দিয়ে থাকি তো তাহলে দেখুন এই সমস্ত অভিধর্ম দেশনা ভগবান বুদ্ধ ওই তাবতিংস স্বর্গের মধ্যে ব্যক্ত করেছেন তদ্রূপভাবে কঠিন শিবর দানের ফল বর্ণনা করার জন্য বুদ্ধ 500 স্বরাভিজ্ঞ অরহত কোনো সাধারণ ভান্তে নয় 500 স্বরাভিজ্ঞ অরহত সাথে নিয়ে ওই হিমালয়ের অনুবতপ্ত হ্রদের মধ্যে চলে গিয়েছিল তখন বুদ্ধ 500 অরহত ভান্তেদের মধ্যে একমাত্র নাগিতাস্তবীরকে নির্দেশ প্রদান করেছিল কঠিন শিবর দানের ফল ব্যক্ত করার জন্য তখন নাগিতাস্তবীর বলেছিলেন আমি এই হতে 30 কল্প বৎসর পূর্বে শিখি বুদ্ধের সময়ে একবার মাত্র কঠিন শিবর দান করে 30 কল্প আমি কোনো দুর্গতি ভোগ করিনি 18 কল্প আমি দেবলোকে রাজত্ব করেছি দেবলোক বিচরণ করেছি দেবলোকের দিব্য সুখ উপভোগ করেছি 34 বার দেবরাজ ইন্দ্র হয়ে দেবেন্দ্র হয়ে আমি জন্মগ্রহণ করেছি যতবারই মনুষ্যকুলে কিংবা মানবকুলে বা অন্যান্য কুলে জন্মগ্রহণ করেছি আমি রাজচক্রবর্তী রাজা হয়েছি সৃষ্টিকুলে জন্মগ্রহণ করেছি আমি পুত্রবংশ উচ্চ মর্যাদা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছি দুঃখ কি জিনিস হতাশা কি জিনিস আমি উপভোগ করতে সক্ষম করে হয়নি এভাবেই নাগিতাস্তবীর কঠিন শিবর দানের ফল ব্যক্ত করেছেন আপনারা বিভিন্ন সময় শুনেছেন পৃথিবীতে যত প্রকারের দানীয় বস্তু রয়েছে অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যত প্রকারের দানীয় বস্তু রয়েছে সমস্ত দানীয় বস্তু এক জায়গায় জড়ো করে যদি পাহাড় পর্বত সমান যদি হয়ে যায় তথাপি কঠিন শিবর দানের ফলের 16 ভাগে এক ভাগও হয় না এখানে যত ত্রিশিবর রয়েছে সমস্ত ত্রিশিবর আপনি যদি একত্রে দান করেও যদি দান করেন একখানা কঠিন শিবর ধানের 16 ভাগের এক ভাগও হয় না এখানে যত ধরনের অস্ত্র পরিষ্কার রয়েছে সব অস্ত্র পরিষ্কার এক জায়গায় জড়ো করে যদি আপনি দান করেন তথাপি একখানা কঠিন শিবর ধানের 16 ভাগের এক ভাগও হয় না যত 84,000 বিহার নির্মাণ করে যে পূর্ণ হয় সেটা নাকি একটা ধাতুচত্র নির্মাণের সমান 16 ভাগের এক ভাগও হয় না তদ্রূপভাবে
আপনি ব্রহ্মলোক পর্যন্ত উঁচু করে যদি ধাতু মন্দির নির্মাণ করেন, তারপরেও বলা হচ্ছে কঠিন সেবার ধানের ফলের ষোলো ভাগের এক ভাগও হয় না, এরকম একটি উত্তম দান আজকে আপনারা সুসম্পন্ন করতে যাচ্ছেন। বিকালবেলার আয়োজক যারা রয়েছেন তারা হয়তো আরও সুন্দরভাবে এটার বিস্তারিত আলোচনা করবেন, যেহেতু আমাদের মাঝে বিশেষ অতিথি সহ প্রধান অতিথি সহ সভাপতি ভান্তে রয়েছে, আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। আপনারা এই ধানের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি সম্মান প্রদর্শন করে যদি দান দিতে পারেন, এই ধানের ফল অবশ্যই অবশ্যই সার্থক হবে, এই ধারণা কামনা পোষণ করে আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ দান করে মাননীয় সঙ্ঘের পাদতলে আবারও নতশিরে বন্দনা নিবেদন করে আমার ক্ষুদ্র ধর্ম বাসন পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হো। আজকের এই সৎপরিত মাসুক্র বিহারে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব দানষষ্ঠ শুভ কঠিনসভ দান অনুষ্ঠানের সকালবেলার সভাপতি পরম সদ্য ইন্দ্রসারা মাহাতর মহোদয়, উপস্থিত পণ্ডিত পরম পূজনীয় ভিক্ষু সংঘ, আমি পূজনীয় ভিক্ষু সংঘে বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত শ্রদ্ধাবান দায়কদের উপাসক উপাসিকা আপনাদের আশীর্বাদ জানাচ্ছি। আসলে এখন 11:15, আমি যদি 5 মিনিট বলিও তাহলে 11:20 হবে, তা আমাদের মধ্যে সময় একটা নির্ধারণ আছে, 11:25 অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। এখানে আমাদের পরামর্শ দেওয়ার অনেক পণ্ডিত প্রধান অতিথি সভাপতি বানতে আছেন, আসলে ওনাদেরকেও সময় দিতে হবে। আমি বিশেষ করে বলবো না, যেহেতু আজকে কঠিন শিবর দান, এই শিবর সম্পর্কে আমি কিছুটা বলার জন্য আমি প্রার্থনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম সদ্য সুবর্ণ তেরো মহোদয়কে। তা আমি আজকে বিশেষ কিছু না বলে এই সদ্যতামাচক্র বিহারে যারা দায়ক দায়িকা উপাসক উপাসিক গতকাল থেকে সদাদান কালেকশন করে যে পরিশ্রম করে আয়োজন করেছেন, সে আয়োজন যাদের সার্থক হোক, এবং তাদের যে কিছুক্ষণ আগে যে প্রধান ধর্মশক বলেছেন যারা কঠিনসভ দান করে তারা 5টি ফল লাভ করে, এবং সেই ভিক্ষু যিনি লাভ করবেন তিনিও 5টি দুষ্ট থেকে মুক্ত হবেন এবং সেই ভিক্ষু 5টি ফল লাভ করবেন। তো সুতরাং আমি পরম পূজনীয় ভিক্ষু সঙ্গে বন্দনা জানিয়ে উপস্থিত দায়ক দায়িকা আপনাদের সকল আশীর্বাদ জানিয়ে আমি আমার পুনর্দ শেষ করলাম। জগতে সকল প্রাণ সুখী হোক। আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ ভান্তবৃন্দদেরকে আমরা ধর্মদেশনা দিতে পারছি না বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। সময় যদি এখন ধর্মদেশনা করবেন আজকে সবার সম্মানিত প্রধান অতিথি মূল সুবর্ণের ছবি অধ্যক্ষ ধাতুচত্র বিহার ও গুণানন্দ সম্রাগার সময় যদি এখন ধর্মদেশনা করছেন আজকে সবার সম্মানিত প্রধান অতিথি সহস সহসেন সঙ্গমে মনুষে জিনে এক জয়মতন সবে সঙ্গ মজুতমোতি। আমি সর্বজ্ঞে সে ধর্মরাজ ত্রৈলোকপূজা অরহসম্মুখ সম্বুদ্ধের শ্রীচরণে সকল দায়ক দায়িকা উপাসক উপাসিকা এবং ভিক্ষু সংঘ পক্ষ থেকে অবনত শিরে বন্দনা নিবেদন করছি।
ঐতিহ্যবাহী সৈতবাড়ি ধর্মচক্র বিহারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হতে চলেছে দানরাজা দানশ্রেষ্ঠ অগ্রদান শুভ কঠিন শিবদান। এই মহতি কঠিন শিবদান অনুষ্ঠানের প্রথম পর্বে অস্ত পুরস্কার সহ সংগদান অনুষ্ঠানে পরমরত পরম সদ্য সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ প্রধান ধর্মদেশক সহ ধর্মদেশকবৃন্দ এবং গুণোত্তম মানব দেবমানবে পূজিত অনুত পুণ্যক্ষেত্র ভিক্ষুর সঙ্গে পাদপদে নতশিরে বন্দনে নিবেদন করছি এবং আগত ত্রিরত্নে পূজারী পিতৃসদৃশ্য মাতৃসদৃশ্য ভাই বোন সদৃশ্য প্রিয় দায়ক দায়িকা উপাসক উপাসিকাবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি আমার জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি এবং এ জন্মে দানাময় শিলময় ভাবনাময় এবং বিভিন্ন কুশলকর্ম সম্পাদনের মাধ্যমে এই বছরের ত্রৈমাসিক বর্ষাবত অধিষ্ঠান করে অনুশীলন করে যে পুণ্যরাশি আমি অর্জিত হলাম সেই পুণ্যরাশি আপনাদের সুখার্থে মঙ্গলার্থে হিতার্থে আমি সকৃতজ্ঞ চিত্তে দান করছি এই পুণ্য অনুমোদন করে সকলে সুখী হও। কালকাল থেকে আমি দেখেছি লাইভের মধ্যে এবং মাইকের মধ্যে শোনা যায় একদম জগজগমভাবে গতকাল কীর্তন হয়েছে আপনাদের মধ্যে আজকেও সারাদিন ব্যাপী অনুষ্ঠান ধর্মসভা বিকালবেলা অনেক অনুষ্ঠান আছে তো সব মিলে কিন্তু আপনারা এগিয়ে আছেন এগিয়ে আছেন এগিয়ে থাকবেন এটাই আমার কামনা প্রার্থনা এবং আপনারা যোগ্য একজন অধ্যক্ষ পেয়েছেন আপনারা ছোট হলেও অনেক জ্ঞানী পণ্ডিত আপনাদের বান্তে যেমন সুগত বংশমধ্যে যেভাবে পণ্ডিত ছিল এখন বর্তমানে নন্দশ্রীও পণ্ডিত একজন আপনারা পেয়েছেন আমাদের বিদ্যারত্ন বান্তে ছিল এখানে এবং বিমলজ্যোতি বান্তে ছিল বিমলজ্যোতি বান্তে একজন যোগ্য শিষ্য তৈরি করতে পেরেছে তো অনেকে চলে গেলেও কিন্তু সেবার দুঃখের ব্যাপার নয় কারণ একটা ওই সুপারি গাছ হোক অথবা নারিকেল গাছে হোক সব ফুল আসে কিন্তু সব ফুলে তো আর ফল দেবে না এবং ফল হওয়ার পরেও সব ফল কিন্তু টেকে না টেকে না তো যাই হোক যিনি টিকে আছেন পারফেক্ট হয়ে টিকে আছে আমি মনে করি আপনারা একজন যোগ্য যে আপনারা শিষ্য পেয়েছেন আমি মনে করি আপনারা অনেক সৌভাগ্য তার জন্য আপনাদের অনেক অনেক আমি শুভকামনা করি প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ আমি যে গাঁঠায় বাসন করেছিলাম একটু এগুলো যদি বলতে যাও অনেক সময় প্রয়োজন কুন্দল কেশি থেরি 16 বছর বয়সে তিনি একজন চোরকে বেশিছিল বালো বেশিছিল তাকে পাওয়ার জন্য বিদ্রোহ করেছিল এবং তাকে পেয়ে অনেক সুখীও হয়েছিল আবার সে স্বামী তাকে একসময় হত্যা করতে চেয়েছিল সংক্ষেপে বলতে হবে সারাংশ হত্যা করে ফেলবে কিন্তু তার বুদ্ধিমতা তাকে নিজেই হাতে হত্যা করা হয়েছে হত্যা করার পরে তিনি যে গহনার জন্য আমার স্বামী আমাকে হত্যা করতে চেয়েছিল এই গহনাঘাতে আমি সব কিছু আমি ত্যাগ করলাম ছুঁড়ে ফেললাম যেখানে স্বামী মারা গিয়েছিল কারণ অর্থ অনর্থের মূল এই গহনার জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমি এই স্বামীর জন্য আমি বিদ্রোহ করেছিলাম অনশন করেছিলাম তাকে পেয়ে খুশি হয়েছিলাম সুখী হয়েছিলাম এখন আমি দুঃখী হয়েছি আর আমি আর ফিরে যাব না কি করলেন আশ্রমে চলে গেল আশ্রমের মধ্যে চলে গিয়ে হাজারো মতবাদ শিক্ষা করলো হাতাবার মতবাদ শিকার করার পরে তার গুরু বলেছিল তুমি এখন যাও দিকে দিকে তুমি বাঘ যুদ্ধ করো বাঘ যুদ্ধ করতে করতে কোনো
কোনো জায়গায় কোনো নগরে কোনো দেশে তা প্রতিযোগিতা পেল না। পেল কার সাথে? আমাদের সারিপুত্র যিনি ধর্ম সেনাপতি সারিপুত্র সাথে তিনি বাকযুদ্ধ করবেন। যা বাকযুদ্ধ করতে করতে সারিপুত্র বান্তে কাছে পরাজিত হলো। সারিপুত্র বান্তে সমস্ত তার হাজারো মতবাদ প্রশ্ন ঠিক ঠিকভাবে উত্তর দিয়ে দিল, কিন্তু এখন বলল বান্তে আমার প্রশ্ন শেষ হয়ে গেছে, হাজারো প্রশ্ন আমি করেছি, আপনি সঠিকভাবে আপনি দিয়েছেন, আমি খুব সন্তুষ্ট হয়েছি, এবার আপনি আমাকে প্রশ্ন করুন। বান্তে একটা প্রশ্ন করলেন, ছোট্ট একটা, বাঙানি একা নামা কিং, এক বলতে কি বুঝেন? তিনি উত্তর দিতে পারল না। এক বলতে কি বোঝার আপনারা তো জানেন, এক কি আপনারা তো জানেন না, এক ও এক, একটা ওয়ান বলে না আমরা ভাষা বলি, তাই মানে এক। তো এই একটা সে বুঝতে পারলো না এবং উত্তর দিতে পারলো না। তখন পরাজিত হলে কি করতে হবে তাকে? যদি সন্ন্যাসী হয় তাকে শিষ্যত্ব গ্রহণ করতে হবে, আর যদি গৃহী হয় তাকে স্বামীরূপে বরণ করে নিতে হবে। এখন তো তিনি গৃহী নন, এখন তিনি হলো সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, তার কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন। শিষ্যত্ব গ্রহণ করে তিনি কি করলেন? কর্মস্থান নিলেন। কর্মস্থান নিয়ে তিনি কায়কে, বেদনাকে, চিত্তকে, ধর্মকে দর্শন করে অতি অল্প সময়ের মধ্যে তিনি ছয়টি অভিজ্ঞ সহ সর্বজ্ঞ অর্হত হলে। অর্হত হওয়ার পরে কি হয়ে গেল? ভিক্ষু নে হলে থেরি, আর ভিক্ষু যদি হয় থেরা। থেরা থেরিদের গাথা আছে একটা বইয়ের মধ্যে, পাবেন না আপনারা, থেরো থেরি গাথা। তো যাদের যারা নিজের জীবনকে ধন্য করতে পেরেছেন, নিজের জীবনকে জয় করতে পেরেছেন, তাদের মধ্যে একটা জয় গান থাকে। সে জয় গান তিনি করেছিলেন এভাবে, ইয়ো সাহাসা সাহাসেনা সাঙ্গামে মানুষে জিনে একাহাং জিয়া মাতানাং সাবে সাঙ্গা মাজুতামতি। যুদ্ধে সহস্র সৈনিক সহস্র বাহুকে জয় করার চাইতে যিনি কেবলমাত্র নিজেকে জয় করতে পেরেছেন, হাজারো জয়শীলদের মাঝে তিনি সর্বশ্রেষ্ঠ জয়ী হন। তাহলে তিনি জয়ী হয়েছেন কিনা? কুণ্ডল কেশি থেরি, কুণ্ডল কেশি থেরি নিজেকে জয় করতে পেরেছেন। এই জন্য আপনার যত বলুক না কেন, আপনার যত কিছু প্রাপ্তি হোক না কেন, আপনার যত জয় হোক না কেন, সেটা জয়ী নয়। যারা নিজেকে জয় করতে পারবেন তিনি প্রকৃত জয়ী। তিনি জয়শীল সংগ্রামের সংগ্রামের মধ্যে জয়শীলদের মাঝে তিনি সর্বশ্রেষ্ঠ জয়ী হন। জয়ী হওয়ার জন্য চেষ্টা করবেন, আপনারা একতাবদ্ধ হয়ে থাকবেন। আমরা অল্পমাত্র, আমরা বৌদ্ধ, আমরা একতাবদ্ধ হয়ে সম্প্রীতিভাবে আমরা একে অপরে পরিপূরক করে সকলে তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। তো আমরা এভাবে যদি আমরা বসবাস করতে পারি তাহলে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারবো। সকলে জয় মঙ্গল কামনা করে আপনাদের সকালবেলা অনুষ্ঠান সুন্দর হয়েছে, বিকালবেলা অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক এ কামনা করে, আপনাদের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে, বান্তেদের প্রতি নতশিরে বন্দনা নিবেদন করে আমার দ্বিতীয় ধর্ম দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সকল উপাসকবৃন্দ, এতক্ষণ ধরে আমরা ধর্ম শ্রবণ করেছি আজকের এই মহাপূর্ণময় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সভাপতির বক্তব্য আমরা প্রদান করব। সভাপতির বক্তব্য ও ধর্মীয় কাজে সম্পন্ন করার জন্য আমি বিনম্র বন্দনা নিবেদন করছি আজকের এই মহাদেবপূর্ণময় অনুষ্ঠানে সভাপতি রাজনগর আঞ্চলিক বৃক্ষ পরিষদ।
আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে দক্ষের সাথে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ জানায়, সাধুবাদ জানায়, আশীর্বাদ জানায়। শুধু রাঙ্গুনিয়া নয়, আমি দাবি করব চট্টগ্রাম অন্তর্গত ইতিহাস প্রসিদ্ধ এই রাঙ্গুনিয়া অন্যতম কেন্দ্রীয় ধর্মচক্র বিহার। তো কাজে আর বলার অপেক্ষায় সময় নাই। তো এই বিহারে তো হঠাৎ মনে পড়ে যায় ওই বড় বান্ধের কথা, আরও অনেক বান্ধের কথা মনে পড়ে যায়। আমিও তো এই পথে যাত্রী, তো বলেছি যাব, বসে থাকব। বাবু মনিলাল তালুদার বলে ওই পাং করেছেন, পাং গরম পর্যন্ত যাই আর বই থাকেন যায় না। ওই আমার একটা অতীতের স্মৃতি, যা পরিশেষে যতটুকু সময় আছে বিক্ষু সংঘরা চেষ্টা করেছেন এই আপনাদেরকে বোঝাতে, কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, ধারণ করেছেন সেটা আপনাদের ব্যাপার। তো এখন আমরা পুণ্যের কাছে প্রার্থনা করব, বর্তমান আমাদের যাহা কিছু দুঃখ বয় অন্তরায় বায়ারোগা অভাব অনতন সমস্ত কিছু দূরে হোক, এই পুণ্যের প্রভাবে আগামী আমাদের এবং আমরা যাতে করে আরও শ্রীবৃদ্ধি লাভ হয়, আরও সৎপথে রোজগারে সৎপথে উপায় আমরা যাতে করে আরও মঙ্গলময় জীবন লাভ হয়, এবং যতদিন না যতক্ষণ না এই ভবচক্র থেকে মুক্ত না হব, বিমুক্তি না হব, তত দিনে এই ভবচক্র থেকে আমরা যাতে মুক্ত হয়, অন্তিম যে পরম শান্তি নির্বাণ আমাদের লাভ হয়। এবং আজকের এই যে অর্জিত পুণ্যরাশি, দেখা অদেখা জগতের সকল প্রাণে তারা এই পুণ্য আমাদের পুণ্য লাভ করে তারা সুখে শান্তিতে অবস্থান করুক, সেরূপ সাধু সংকল্প করে আপনারা উৎসর্গ কার্য সম্পাদন করার জন্য তিনবার নমতা সাবুয়াতা আরাহাত সাম্মা সাম্বুদ্ধা বলুক। বুঝো বুঝা মন্ত্র বা পুরোপুরি না যায়, অল্প স্বল্প জানা জানা যায়, ইয়ে খোঁজার সুযোগ নাই। তার সংক্ষেপে করে খোঁজ দিই বুঝো পূজা উৎসর্গ, আর অন্যখন মাইন করবি কি না ইন খোঁজ দিই আগে, দুঃখের সাথে সময় যেহেতু নাই। এখন ইতিপিছ ভগওয়া নিরুদা সমাপতিত্ব উত্তাহিত নিশ্চিনাসা বিয় ভগওয়াত আরাহাত সাম্মা সাম্বুদ্ধাসা সাক্ষাত ভগওয়াত দাম্য সুপতিপান্ন ইয়াসা ভগওয়াত সাবগা সাঙ্গ তামহাং ভগবন্তং সা দাম্মং সা সাঙ্গং ইমেহি পুফেহি ইমেহি উদাকেহি ইমেহি সুগন্ধেহি ইমেহি আহারেহি ইমেহি নানাবিদেহি খাদ্যবিদ্রোহি বুদ্ধ পচিকা বুদ্ধ আজ্ঞাসাবকা মহাসাবকা আরহান্তানাং সাববাবাসীলাং আহাম্পি তেসাং দিমা পূজিমা অধিবাসিত নোবান্তে বোজনাং পরিকাপিতাং অনুকম্পাং উপাদায় পরিগণাত মুক্তমাং দ্বিতীয়ম্পি অধিবাসিত নোবান্তে বোজনাং পরিকাপিতাং অনুকম্পাং উপাদায় তৃতীয়ম্পি অধিবাসিত নোবান্তে বোজনাং পরিকাপিতাং অনুকম্পাং উপাদায় পরিগণাত মুক্তমাং ইমায় দম্মানুদমাং প্রতিপাদ্য বুদ্ধং পূজেমি এমায় দম্মানুদমাং প্রতিপাদ্য দম্মং পূজেমি এমায় দম্মানুদমাং প্রতিপাদ্য সঙ্গং পূজেমি এমায় দম্মানুদমাং প্রতিপাদ্য পরিমুচ্ছ্যামি নিব্বানাস পচ্ছায়ো
ভটু খন মেয়ামবান্তি সাংগ ইমাম বিখ্যাং আনুতারাং সাহা আথা পারিখারাং বিক্ষু সাংগাসা দানাং দিমা পুজিমা দ্বিতীয়াম্পি মেয়ামবান্তি সাংগ ইমাং বিখ্যাং আনুতারাং সাহা আথা পারিখারাং বিক্ষু সাংগাসা দানাং দিমা পুজিমা তাতীয়াম্পি মেয়ামবান্তি সাংগ ইমাং বিখ্যাং আনুতারাং সাহা আথা পারিখারাং বিক্ষু সাংগাসা দানাং দিমা পুজিমা পুজিমা পুজিমি মেয়ামবান্তি সাংগ ইমাং আথা পারিখারাং দানিনা আনাগাতি ইহি বিক্ষু বাবায়ো পচ্চায়ো হতু দ্বিতীয়াম্পি মেয়ামবান্তি সাংগ ইমাং আথা পারিখারাং দানিনা আনাগাতি ইহি বিক্ষু বাবায়ো পচ্চায়ো হতু তৃতীয়াম্পি মেয়ামবান্তি সাংগ ইমাং আথা পারিখারাং দানিনা আনাগাতি ইহি বিক্ষু বাবায়ো পচ্চায়ো হতু ফানেদাল ইদাম নয়াতিনাং হতু সুখী তাহন্তু ইয়াতায় ইদাম নয়াতিনাং হতু সুখী তাহন্তু ইয়াতায় ইদাম নয়াতিনাং হতু সুখী তাহন্তু ইয়াতায় উন্নামি উদাকাং ওয়াতাং এতানি নাং পাওয়াক্তাতি এবামেব এতু দিনাং পেতানাং উপকাপ্পতি এতাবত্তাত আম্মিহি সম্বাদাং পুঙ্গ সম্বদং সব্বি দেবা সব্বি সত্তা সব্বি ভূতা সব্বি মনুষা সব্বি অমনুষা সব্বি পেতা সব্বি নাগা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশত ব্রহ্মাত দেবনাগ মহিদ্দিগ পুঙ্গ্যন্তং অনুমোদিত্বা চিররক্ষন্তু বুদ্ধ শাসন চিররক্ষন্তু বুদ্ধ দেশন চিররক্ষন্তু মং পরং সদাতি নিমেনা পুণ্যকর্মেনা মমি বাল সমাগম সতং সমাগম হতু যাব নিবান পত্য ইদম মি দানং ইদম মি শীলং ইদম মি পূজ আসব কায়বহং হতু নিবান সপচ্চায় হতু সব্বি সত্তা সুখিতান্তু সব্বি সত্তা দুঃখ পমোচন্তু সব্বি সত্তা কাম্ম সকাতি। আজকের আয়োজিত সকালবেলা প্রথম পর্বে উপস্থিত মাননীয় বিক্ষু সংঘকের বন্দনা জানিয়ে এবং উপস্থিত পুণ্যাতের সকলকে ধন্যবাদ আশীর্বাদ জানিয়ে এই এখানকার মতো সমাপ্তি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করিলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।